আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই, সবাইকে নির্বাচনে চাই বিএনপি, বললেন ডক্টর ইউনূস। খুব প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে জানালেন আইন উপদেষ্টা। এবং রাজধানীতে দিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজের সাথে আছি মৌমিতা মৌ, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার তা উপেক্ষা করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এতে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সাংবাদিক ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে কিনা। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। বিএনপি এটা করেছে, তারা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না। এরপর ওই সাংবাদিক জানতে চান, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, লাগামহীন অনিয়ম ও দুর্নীতিতে পর্যদুস্ত সব খাত। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না। এডিপিতে কোনো কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে বলে উল্লেখ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার দুপুর 12:30 সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের পর থেকে আমাকে দেশনায়ক রাষ্ট্রনায়ক বলবেন না। তিনি বলেন, একজন সহকর্মী হিসেবে আমার অনুরোধ রইল, আপনাদের নেতা হিসেবে দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দেন। জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছে সাদপন্থীরা। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে, মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি এবং তার সাথে দেখা করার জন্য আমাদের তাবলিগের নিজামুদ্দিন অনুসারী মাওলানা সাদ অনুসারীরা এখন কাকরাইল মসজিদের সামনে প্রধান বিচারপতির বাড়ির সামনে অবস্থান করছে। তাবলিগ জামাতের একাংশের আমির মাওলানা সাদ কান্দলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ সাবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এতে মাওলানা সাদ কান্দলভিরি বাংলাদেশে প্রবেশের অনুমতি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।
সকালে সাপ্তাহিক মাসওয়ারা শেষে কাকরেল মসজিদের সাথীদের একটি বড় অংশ মিন্টু রোডে জমায়েত হন। তবে পুলিশ প্রশাসনের বাধায় কয়েকশো মুসল্লি সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেস সচিব তাদের প্রধান উপদেষ্টা বাসভবনে যাওয়ার অনুমতি দেন। স্মারকলিপি জমা দেওয়ার পর সাতপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করেন। মাননীয় প্রধান উপদেষ্টা স্মারকলিপিতে বলা হয়েছে, মাওলানা সাদ কান্দালভি দীর্ঘদিন ধরে বিশ্ব ইজতেমায় বয়ান এবং আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন। তবে 2018 সাল থেকে তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। এতে তাবলিগ জামাতের একাংশ হতাশ ও ক্ষুব্ধ। তার উপস্থিতিতে ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা বৃদ্ধি পেত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা থাকত। 2018 সাল থেকে মাওলানা সাদের কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। তার ইজতেমায় অংশগ্রহণ নিয়ে একপক্ষ বিরোধিতা করায় বাংলাদেশ সরকার তার ভিসা বন্ধ করে। স্মারকলিপি প্রদান শেষে মাওলানা সাদের অনুসারীরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন। ভোরের পাতা, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। চীনের সঙ্গে ইরানের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফিলিস্তিন ও লেবাননের আগ্রাসন এবং ইস্যুতে ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কাকে ঘিরে ইরান আরও চীন ঘেঁষা হয়ে পড়ে। এবার ইরানের চরম বিরোধী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সেই সম্পর্কের মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির উপদেষ্টা আলী আকবর ভেলায়তি চীন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিতে চান না। তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ISN এ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া সত্ত্বেও চীনের সাথে ইরানের সম্পর্ক অপরিবর্তিত থাকবে। এবার বিনোদনের সংবাদ। মুক্তি পেল হালের সবচেয়ে আলোচিত সিনেমা পুষ্পা 2 এর ট্রেলার। ভারতীয় সিনেমা পুষ্পা 2 দ্য রুল দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা। রোববার সিনেমাটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে, যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুক্তি পেল হলের সবচেয়ে আলোচিত সিনেমা পুষ্পা 2 এর ট্রেলার। ভারতীয় সিনেমা পুষ্পা 2 দ্য রুল দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা। রোববার সিনেমাটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে, যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। সুকুমার পরিচালিত এবং আলু অর্জুন ও রাশ্মিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি 2021 সালে মুক্তি পাওয়া পুষ্পা দ্য রাইজার সিকোয়েন্স। প্রথম সিনেমাটি বক্স অফিসে সাফল্য লাভের পর পুষ্পা 2 নিয়ে দর্শকের মধ্যে যে অপেক্ষার প্রহর ছিল, ট্রেলার মুক্তির মাধ্যমে তা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারটি শুরু হয় পুষ্পা রাজের শক্তিশালী উপস্থিতি দিয়ে, যেখানে প্রথমে দেখা যায় পুষ্পা ও তার শত্রুদের সঙ্গে তীব্র সংঘর্ষ। এছাড়া আল্লু অর্জুনের অ্যাকশন দৃশ্য এবং চমকপ্রদ ডায়লগ দর্শক মনে আরো বেশি কৌতূহল সৃষ্টি করেছে। আসছে 5 ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে। পুষ্পা 2 মুক্তির আগে ট্রেলারটি দেখে ভক্তদের আশা সিনেমাটি আরও বড় আকারে সাফল্য পাবে এবং ভারতীয় চলচ্চিত্রের নতুন এক মাইলফলক স্থাপন করবে। বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। মোহামেডান ক্লাবে আজ সকাল থেকেই শোকের ছায়া। ক্লাব প্রাঙ্গণের মাঠে ছোট্ট মঞ্চে রাখা হয়েছে জাকারিয়া পিন্টুর মরদেহ। জানাজার আগে ঢাকা জেলা প্রশাসন থেকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। কিংবদন্তি ফুটবলার মোহামেডান থেকে শেষ বিদায়টা হয়েছে রাজুশিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেষবারের মতো ঐতিহ্যবাহী মোহামেডানে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। জীবনের সোনালী সময় ঐতিহ্যবাহী মোহামেডানে কাটিয়েছেন কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু। সেই ক্লাব প্রাঙ্গণে শেষবারের মতো এলেন নিথর দেহে। তাকে এক নজর দেখতে উপস্থিত হন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিবর্গরা। ঢাকা জেলা প্রশাসন রাষ্ট্রীয় গার্ড অব অনার দিয়েছে এই বীর মুক্তিযোদ্ধাকে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের মোহামেডান থেকে শেষ বিদায়টা হয়েছে রাজশ্রীকি। ক্লাব প্রাঙ্গণের মাঠে ছোট মঞ্চে রাখা হয় পিন্টুর মরদেহ। জানাজার আগে ঢাকা জেলা প্রশাসন থেকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর ক্লাব, বিভিন্ন ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মোহামেডানের সমর্থক থেকে ক্লাবের স্থায়ী সদস্য এবং ক্লাব মসজিদের ইমাম আওলাদ কিংবদন্তি পিন্টুর জানাজা পড়ান।
1971 সালের মুক্তিযুদ্ধের সময় দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। ফুটবল খেলার মাধ্যমে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের গর্বিত অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। কিংবদন্তি এই ফুটবলারের নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে 16টি ম্যাচ অংশ নিয়েছিল। এর 12টিতে জিতেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে। এছাড়া 1973 সালে মালয়েশিয়ার মার্দেকা কাপে জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেন জাকারিয়া পিন্টু। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক। ভোরের পাতা নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে সুনামগুলো আরেকবার। আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই, সবাইকে নির্বাচনে চাই বিএনপি, বললেন ডক্টর ইউনূস। খুব প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। এবং রাজধানীতে দিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারাদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন।